আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে রাতে থেকে শুরু করলাম ভিডিওটা। ওর আব্বু আমরা যেটা খাই সর্দির খাবার পছন্দ করি, ফুল আর হলো ডাউল আর পিলাপিল নিয়ে আসছে। রাতে এখন ঠান্ডা ঠান্ডা পড়তেছে সৌদি আরবে, এইগুলি ভালো লাগবে, আর অন্য কিছু ভালো লাগবে না। বুস্টেড, বার্গান, পিৎজা, এগুলি ভালো লাগবে ঠান্ডার মধ্যে খেতে। আর কাঁচামরিচ ছাড়া তো ভালো লাগবেই না, কাঁচামরিচ তো লাগবেই আমাদের। তো আজকে রাত্রের খাবারটা স্টার্ট করলাম আপনাদের সাথে। তমিজ নিয়ে আসছিল দুইটা, কিন্তু একটাই খাওয়া হচ্ছে না আজকে। মুখের মধ্যে সবারই রুচিটা একটু ইয়ে হয়ে গেছে, ডিফারেন্স হয়ে গেছে। কাবাব তো খেয়েছি, কাবাব আর ভালো লাগে না। সব কিছুই যেখানে খাবার না, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে বাইরে খাবার খাবো, ইন্ডিয়ার যাবো আমরা হোটেলে। নতুন একটা হোটেল দিছে, আর পিলাপিল গেলো খুবই টেস্ট হয়েছে, পেঁয়াজও গেলো মশমশা হয়েছে। মানে বাংলায় বলে পেঁয়াজও, কিন্তু সত্যি এটা কিন্তু পেঁয়াজও না, এটা পিলাপিলি। এটা আমরা বাংলায় সেরকম করে বানায় না। আর ও রাব্বু কলা নিয়ে আসছে, বলছি কলা ফেলে দিয়ে দি ফেলেছি আটটার মতন, এই জন্য বলতেছে এবার কলা তুমি যে পর্যন্ত না বলবা সেই পর্যন্তই করবো না। আর আজকে আমি এটা রাত্রে রান্না করেছিলাম, বলছিলাম বাইরে যাব আমরা পাসপোর্টের অফিসে, কিন্তু আমাদের যাওয়া হয়নি। এই যে আমাদের বাইরে এসে বসেছি আমি, আবার একটু বরং ছোটো মেয়েকে তো একটু এক্সারসাইজ করাতে হয়, এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে, ডাক্তারে বলে দিয়েছে। সবাইকেই, ছোটো বড় সবারই ভালো, এক্সারসাইজ করলে শরীরও ভালো থাকে, হার্ট ভালো থাকে। আর বাইরে যায় তো আমাদের সাথে থাকবে, যেখানে যায় না যায়। আর আমাদের খেপসান ছিল আগের দিন, ওটা ভিডিও মনে দিয়েছি, ওই খেপসার মাংস ছিল ওর জন্য রেখে দিয়েছি। ও খায় না, ও মুখে দিয়ে দেওয়ার পরে মুখটারে কতক্ষণই করব। আর একটু দৃশ্যটা দেখালাম, তখন রাত্রে 8:30 বাজে প্রায়, একটু উপর থেকে ওর ভিডিওটা করলাম আমি। ভালোই লাগতেছে। আর আমার পেঁপে গাছটার আমিও একটু দাঁড়ালাম মেয়েদের সাথে, বাইরে তো আসছি। আম্মু পিয়াই বলতেছে আম্মু উপরে উঠো, মানে ওদের সাথে আমি নামা, আমার উপরে ওঠার টাইম নেই, আমি বেশি বড় ওজন আলা মানুষ, পড়ে গেলে শেষ। আর বুঝতে পারতাছি না আমার পেঁপে গাছের একটা পেঁপে খেয়ে আর পেঁপে, এত পেঁপে হচ্ছে কিন্তু পেঁপে খেতে পারতাছি না, এটা দুঃখের বিষয়। আর এদিকে পোশাকগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, অ্যালোভেরাগুলোও ভালো হয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ডে এগুলো পুড়তাছে, পুরে রেডি করে আমার লেগে রাখছে। তো আমি আবার এখন আমি রান্না করবো, এটা হলো পরের দিনেরটা। অলরেডি তো আমি কালকে তো দেখালাম রাত্রের খাবারটা, আর এখন হলো পরের দিন। এই যে এটা কোয়েল পাখি, ওর আব্বু নিয়ে আসছে। কোয়েল পাখিটা পাওয়া যাচ্ছে না, দোকান খুঁজে নিয়ে আসছে, শীত আসছে না, এইমাত্র এই পাওয়া যাবে এখন। এটা তো আনছে প্রায় 15-20 দিন হয়ে গিয়েছে, ফ্রিজে ছিল। আর এদিকে আমি জিরা, পেঁয়াজ, তেজপাতা যা যা দেওয়ার দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এখানে 600 গ্রাম, 600 গ্রামের মানে হাফ কিলো একটু বেশি হবে মাংসটা। তাহলে আমি 1 চামচ আধা 1 চামচ রসুন দিয়েছি, বেশি না, তো বেশি দিলে তো গন্ধ আসবে। তো ভালোভাবে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব আর হলো মশলা। আর এদিকে আমি করলাটা কেটে নিচ্ছি, ভাজি করব। করলাটা ফ্রিজে ছিল বলছিলাম, লটকে সুটকিতে রান্না করবো, কিন্তু ভালো লাগতেছে না, লটকে সুটকিতে সময় লাগবে। ওর আব্বুকে আমার কাছে খুবই ভালো লাগছে লটকে সুটকিতে করলাটা, আমরা খাই না দেখেই মনে ভালো লাগছে। কোনো কোনো জিনিস নতুন রান্না করলে মজা করে খেতে ভালো লাগে, আর সব সময় তো একই মশলা একই রেসিপি। তা ভালোভাবে আমি কষিয়ে নিব। আর কোয়েল পাখিটার মধ্যে যত মাংস পানি আমি কম দিব, কারণ এটা যত কষিয়ে রান্না করবো তত টেস্ট লাগে। আর এটা একদম কড়া কড়া ছিল, যখন আমি ভিডিও বয়স দিচ্ছি আমি যত খেয়েছি একদম কড়া কড়া ছিল, ভিতরে হাড্ডিটা পর্যন্ত চাবানো গিয়েছে। 600 গ্রাম
ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যামিলির জন্য, চারজনের জন্য। ওকে, আর এদিকে করলাটা বসিয়ে দিলাম, একটা আলু মোটামুটি মিডিয়াম, আর দুইটা করলা আর একটা পেঁয়াজ, আর তিনটা কাঁচামরিচ দিয়েছি। করলাটা খুব সুস্বাদু হয়েছিল, আলুটা একটু পোড়া পোড়া হয়েছিল, মানে ভাজা ভাজা বলে, এটাকে ভালোই লাগছে। এই যে আমার তরকারিটা একদম, আর ওর আব্বু ঘরে ক্লিন করার জন্য ডেটল রেডি নিয়ে আসছে, এটা ঘর পরিষ্কার ক্লিন করে। 3 লিটার, কারণ বাইরে তো ঘরে আসে, তো কারণ সব কিছুই বুঝে, সব বাচ্চা কাচ্চা আছে ঘরে, আমরা ইট ব্যবহার করতাম ডেটল, এটা অন্য ডেটল, পানিওয়ালা জাতীয়। এদিকে আবার পেঁপে পেয়েছে, পেঁপে নিয়ে আসছে, পেঁপে নিয়ে আসছে, পেয়ারা নিয়ে আসছে, পেয়ারা গাড়ির মধ্যে বলতেছে নিয়ে আসতেছি, তো তখন আর আমি ভিডিও করিনি, আমি বলি সমস্যা নেই। শসা টমেটো, টমেটো গেলো মার্শাল্লাহ, এখন শীতের সিজন আসতেছে না, এখন মোটামুটি আরও তো সবজি এত ভালো আসবে বলার বাইরে। আর টমেটো টক হলে ভালো লাগে টক খেতে। আর এদিকে সালাদ কেটে নিলাম, কারণ যে কোনো মাংস হলে ওর আব্বুর সালাদ লাগবে। আর এটা আমি কেন আমি করে রাখছি, তেলগুলো ঝরানোর জন্য, মধ্যে আনার জন্য তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল, তেল বেশি ছাড়া কী করব বলুন। তা আজকের মতন এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।